আপনি যদি বর্তমান সময়ে একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন আর সেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি হয় 7-8 হাজার টাকার মধ্যে তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো 7-8 হাজার টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় এমন 5টি স্মার্টফোন নিয়ে থাকবে স্মার্টফোনগুলোর যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা তো চলুন ভিডিওটি শুরু করি আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোকিয়া C2 সেকেন্ড এডিশন স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 2 মেগাপিক্সেল তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 5 মেগাপিক্সেল আর স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে আপনারা পেয়ে যাবেন 2GB 32GB তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়াড কোর প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.5 গিগাহার্টজ ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 আর ডিসপ্লে হিসেবে এতে থাকবে 5.7 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে এতে থাকবে 2400 mAh এর ব্যাটারি স্মার্টফোনটি পেয়ে যাবেন 8499 টাকায় সিম্ফনি i73 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 8 মেগাপিক্সেল আর স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে আপনারা পেয়ে যাবেন 2GB 32GB তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে কোয়াড কোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.4 গিগাহার্টজ চিপসেটে থাকবে ইউনিসক্স SC9832E তাছাড়া ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 আর এতে ডিসপ্লে হিসেবে থাকবে 6 ইঞ্চির ডিসপ্লে যা আইপিএস ডিসপ্লে এবং ব্যাটারিতে থাকবে 3150 mAh এর ব্যাটারি আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 7499 টাকা আইটেল A49 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল তাছাড়া এতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেলের মেমোরিতে থাকবে 2GB 32GB তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.4 গিগাহার্টজ চিপসেটে থাকবে ইউনিসক্সের চিপসেট ইউনিসক্স SC9832E ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 তাছাড়া স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.6 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে আর স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4000 mAh এর ব্যাটারি আর এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস হবে 7390 টাকা ওয়ালটন টিমো GH11 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল আর মেমোরি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 2GB 32GB এবং 4GB 32GB আর স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পিড হবে 2.0 গিগাহার্টজ চিপসেটে থাকবে মিডিয়াটেক হেলিও A22 তাছাড়া এতে ওয়েজ হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12 আর স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.52 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে আর ব্যাটারি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 4200 mAh এর ব্যাটারি আর এর অফিসিয়াল প্রাইস 8790 টাকা 2GB 32GB ভেরিয়েন্টটি এবং 10399 টাকা 4GB 32GB ভেরিয়েন্টটি সিম্ফনি Z22 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে 13 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল এবং 0.8 মেগাপিক্সেল মেমোরিতে থাকবে 2GB 32GB তাছাড়া এতে প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.6 গিগাহার্টজ চিপসেটে থাকবে ইউনিসক্স SC9863A ওয়েসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 তাছাড়া স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.52 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে আর ব্যাটারি হিসেবে এতে থাকবে 5000 mAh এর ব্যাটারি আর স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 8390 টাকায় তো এই ছিল 8000 টাকার মধ্যে বর্তমান সময়ে পাওয়া যায় এমন 5টি স্মার্টফোন নিয়ে কথাবার্তা এই 5টি স্মার্টফোনের কোন স্মার্টফোনটি মনে হয়েছে আপনার কাছে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন তো আজ চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন